আসসালামু আলাইকুম। স্বাধীন বাংলা নিউজ টিভি নিয়মিত সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি বকুল আক্তার ইতি। টাঙ্গাইলে গণমাধ্যম ও পুলিশের মাঝে নিরাপত্তা কিট বিতরণ। আমাদের টাঙ্গাইল প্রতিনিধি মেহেদী হাসান মৃদুল চৌধুরী জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গণমাধ্যম কর্মী ও পুলিশ সদস্যদের মাঝে নিরাপত্তা কিট বিতরণ করলেন টাঙ্গাইলের পুলিশ প্রশাসন। রোববার বিকেলে জেলা পুলিশ লাইন মাঠে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এ নিরাপত্তা কিট বিতরণ করেন। টাঙ্গাইল জেলার 13টি থানা সহ প্রতিটি পুলিশ ফাঁড়ি ও ট্রাফিক পুলিশে কর্তব্যরত সদস্যদের জন্য হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়। এছাড়াও পুলিশ হাসপাতালে কর্তব্যরত ডাক্তার ও নার্সদের জন্য বিশেষ নিরাপত্তা পোশাক দেওয়া হয়। নিরাপত্তা কিট বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার জানান, জনগণের যানমাল নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের প্রতিনিয়ত মাঠে কাজ করার জন্য তাদের সংক্রমণ হওয়ার ঝুঁকি বেশি থাকে। এজন্য প্রতিটি পুলিশ সদস্যকে নিরাপত্তা কিট দেওয়া হলো। পক্ষ থেকে আমরা আমাদের পুলিশ সদস্যদের নিরাপদ থেকে এই কাজটি করার জন্য সাথে সাথে তা আমার বলার আগেই আমাদের এই কিছু মানে সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি বিশ্বে। যেমন আমরা যদি দেখি ইতালিতে কিন্তু মিনিমাম কি 1 লাখ লোক এরকম বাস করে, সেজন্য আমাদের এখানে সংক্রমণ হয় এবং এই ভাইরাসটা কিন্তু ভয় করে দিতে হবে এবং আমাদের কি সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের এখানে ভয় পেলে যে আমরা যে চিকিৎসা করবো আমরা হাত সাবান দিয়ে ধুবো অথবা অথবা 5 ফিট দূরত্বে আমরা এক একজনের সাথে কথা বলি এবং আমাদের জনসমাগম যেখানে বেশি গ্যাদারিং হয় এবং উৎসবে দেখা যায় সেই সব ভালো পড়াশোনা করে 5-7 জন দিয়ে আমরা অ্যাভয়েড করি। সুযোগ্য পুলিশ সুপার জনাব সঞ্জিত কুমার রায়কে আছেন আমাদের পুলিশ সদস্যদের মাঝে। আমরা কিছু এই করোনা ভাইরাস প্রতিরোধে কিছু কিট সরবরাহ করব, এই জন্যই যারা কাজ করবে তারা যদি প্রটেক্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সংবাদটি যদি আপনাদের ভালো লাগে তবে সংবাদটি শেয়ার করুন, কমেন্ট করুন। আমাদের চ্যানেলটি ফেসবুক পেজ সার্চ করুন স্বাধীন বাংলা নিউজ টিভি, ইউটিউবে সার্চ করুন স্বাধীন বাংলা নিউজ টিভি। সবার আগে সব খবর পেতে ভিজিট করুন www.স্বাধীনবাংলানিউজটিভি.com।